প্রয়াত হলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মিস শেফালি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এই নৃত্যশিল্পীর। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। বৃহস্পতিবার সুদপুরে নিজের বাসভবনে মৃত্যু হয় তার। সকাল 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 70-এর দশকে রাতপুরি। তার পরিবারের তরফে জানানো হয়, বেশ কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, শেষ বয়সে কিছুটা আর্থিক ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন 60-এর দশকের খ্যাতনামা নর্তকী। সেই কারণে চিকিৎসাতেও অর্থভাবে ফুটে উঠেছিল বলে খবর। তবে তার মনে হতো অভিমান বা খুব কম ছিল না। তিনি মনে করতেন ক্যাবারে ডান্সারদের শিল্পসত্তা নিয়ে কেউই কোনোদিন কথা বলেননি, আর তাই হয়তো বিগত কয়েক বছর ধরেই পর্দার আড়ালে থাকতেন মিস শেফালি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী 1970 সালে এবং সীমাবদ্ধ 1971-এ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া তিনি অভিনয় করেছেন বহিঃশিখা 1976, পেন্নাম কলকাতা 1992 সালের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।